গর্ভধারণ করা প্রত্যেক মেয়ের জন্য আনন্দের বিষয় গর্ভকালীন সময়ে গর্ভবর্তী মায়েরা যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত থাকেন তা হচ্ছে গর্বের সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে হবে গর্ভবর্তী মায়েদের কিছু লক্ষণ রয়েছে যে লক্ষণগুলো দেখে সহজেই জেনে নিতে পারবেন গর্বের সন্তানটি ছেলে নাকি মেয়ে যদিও আধুনিক সময়ে কিছু পরীক্ষার মাধ্যমে গর্ভের সন্তানের লিঙ্গ সম্পর্কে অনুমান করা যায় এই পরীক্ষা ছাড়াও গর্ভবর্তী মায়ের বেশ কিছু লক্ষণ রয়েছে যে লক্ষণগুলো দেখে সহজেই আপনি বলতে পারবেন আপনার গর্বের সন্তানটি ছেলে নাকি মেয়ে আজকের এই ভিডিও ডিটেলের মাধ্যমে গর্ভবর্তী মায়েদের বারোটি লক্ষণ সম্পর্কে জানতে পারবেন যে লক্ষণগুলো দেখে আপনি নিজে নিজে ধারণা করতে পারবেন গর্বের সন্তানটি ছেলে নাকি মেয়ে গর্ভাবস্থায় এই বারোটি লক্ষণের যে কোনো একটি লক্ষণ যদি আপনার সাথে মিলে যায় তাহলে ধারণা করতে পারেন গর্বের সন্তানটি ছেলে হবে না টেনে পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিওটি তবে মূল আলোচনা শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয় যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেরি না করে এক্ষণে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই যে লক্ষণটি রয়েছে তা হচ্ছে গর্ভবতী মায়ের পেটের অবস্থান পেটের অবস্থা দেখে অনেকটা অনুমান করা যায় আপনার গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে আপনার প্যাটটি যদি নিচের দিকে ঝুঁকে থাকে তাহলে ধারণা করতে পারেন আপনার গর্বে ছেলে সন্তান রয়েছে এখন আপনি নিজের সাথে মিলিয়ে দেখুন আপনার কি অবস্থা তারপর যে লক্ষণটি রয়েছে তা হচ্ছে গর্ভবতী মায়ের ইউরিনের রং। গর্ভকালীন সময়ে ইউরিনের রং অর্থাৎ প্রস্রাবের রং পরিবর্তন হয়ে থাকে বিভিন্ন গবেষণায় দেখা যায় গর্ভাবস্থায় মায়ের ইউরিনের রং অর্থাৎ প্রস্রাবের রং যদি গাঢ় হলুদ বর্ণের হয় তাহলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি ইউরিন কিছুটা সাদাটি রঙের হয় তবে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে এখন আপনি নিজের সাথে মিলিয়ে দেখুন আপনার কী অবস্থা তারপর যে লক্ষণটি রয়েছে তা হচ্ছে গর্ভবর্তী মায়ের ব্রণের প্রকোপ গর্ভকালীন সময়ে মায়েদের হরমোনাল পরিবর্তন অনেক বেশি হয়ে থাকে যার কারণে শরীরে নানা সমস্যা দেখা দেয় ব্রন তাদের মধ্যে অন্যতম গর্ভকালীন সময়ে ব্রণের পরিমাণটা যদি বেড়ে যায় তবে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে এখন আপনি নিজের সাথে মিলিয়ে দেখুন আপনার কী অবস্থা তারপর যে লক্ষণটি রয়েছে তা হচ্ছে গর্ভবর্তী মায়ের স্তনের আকৃতি স্তনে ধোত আসার কারণে গর্ভকালীন সময়ে মায়েদের স্তনের আকৃতি বৃদ্ধি পায় অধিকাংশ নারীদের বাম দিকের স্তন ডান দিকের স্তন থেকে বড় হয় গর্ভে ছেলে সন্তান থাকলে ডান দিকের স্তন বড় হয়ে থাকে বাম দিকের স্তনের চেয়ে এখন আপনি নিজের সাথে মিলিয়ে দেখুন আপনার কি অবস্থা তারপর যে লক্ষণটি রয়েছে তা হচ্ছে গর্ভবর্তী মায়ের পায়ের পাতা ঠান্ডা হয়ে যাওয়া গর্ভকালীন সময়ে যদি আপনার পায়ের পাতা সারাক্ষণ ঠান্ডা থাকে তবে আপনি ধারণা করতে পারেন আপনার গর্ভে ছেলে সন্তান রয়েছে এখন আপনি নিজের সাথে মিলে দেখুন আপনার কি অবস্থা তারপর রয়েছে বাচ্চার হার্ট রেট গর্ভাবস্থায় চিকিৎসকরা প্রায় সব সময় বাচ্চার হার্ট রেট মেপে থাকেন এই সময় যদি বাচ্চার হার্ট রেট প্রতি মিনিটে একশো চল্লিশ বিট থাকে তবে ধারণা করতে পারেন আপনার গর্বে ছেলে সন্তান রয়েছে এখন আপনি নিজের সাথে মিলিয়ে দেখুন আপনার কি অবস্থা তারপর যে লক্ষণটি রয়েছে তা হচ্ছে গর্ভবর্তী মায়ের চুলের বৃদ্ধি গর্ভবতী মায়ের চুল দেখেও অনুমান করা সম্ভব গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে মায়ের চুলের বৃদ্ধি যদি স্বাভাবিকের তুলনায় বেশি হয় তবে গর্ভের সন্তানটি ছেলে হওয়ার সম্ভাবনা বেশি এখন আপনি নিজের সাথে মিলে দেখুন আপনার কী অবস্থা তারপর যে লক্ষণটি রয়েছে তা হচ্ছে গর্ভবতী মায়ের খাওয়ার ইচ্ছা গর্ভবর্তী মায়েদের ক্ষুদা লাগার পরিমাণটা কিছুটা বেশি থাকে আর গর্ভে যদি সেল সন্তান থাকে তবে টক বা লবণাক্ত খাবার বেশি খেতে ইচ্ছা করে এখন আপনি নিজের সাথে মিলে দেখুন আপনার কী অবস্থা তারপর যে লক্ষণটি রয়েছে তা হচ্ছে গর্ভবর্তী মায়ের ঘুমানোর অবস্থান গর্ভকালীন সময়ে মায়েরা অনেক বেশি ক্লান্ত থাকেন যার কারণে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েন ঘুমানোর সময় যদি বেশিরভাগ সময় বাম দিকে ফিরে ঘুমিয়ে থাকেন তবে ধারণা করতে পারেন গর্বে ছেলে সন্তান রয়েছে এখন আপনি নিজের সাথে মিলিয়ে দেখুন আপনার কি অবস্থা তারপর যে লক্ষণটি রয়েছে তা হচ্ছে গর্ভবতী মায়ের শুকনো হাত গর্ভবতী মায়ের হাত যদি বেশিরভাগ সময় শুষ্ক এবং রক্ষ থাকে তাহলে ধারণা করতে পারেন গর্ভের সন্তানটি ছেলে এখন আপনি নিজের সাথে মিলে দেখুন আপনার কী অবস্থা তারপর যে লক্ষণটি রয়েছে তা হচ্ছে গর্ভবতী মায়ের মর্নিং সিকনেস কম হওয়া অনেক নারীরা গর্ভাবস্থায় মর্নিং সিকনেস অনুভব করে থাকেন যদি আপনার সকালবেলা বমি বমি ভাব কম হয় অথবা মর্নিং সিকনেস কম হয় তাহলে ধারণা করতে পারেন গর্ভের সন্তানটি ছেলে হবে এখন আপনি নিজের সাথে মিলে দেখুন আপনার কী অবস্থা তারপর যে লক্ষণটি রয়েছে তা হচ্ছে গর্ভবতী মায়ের ওজন বৃদ্ধি গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি পাওয়া স্বাভাবিক কিন্তু ওজন বৃদ্ধির সাথে সাথে পেট কিছুটা ফুলে গেলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাছাড়া মেয়ে সন্তান গর্বে থাকলে সাধারণত গর্ভবতী মায়ের সারা শরীরে মেয়েদের হার বৃদ্ধি পায় এমনকি মুখেও এখন আপনি নিজের সাথে মিলিয়ে দেখুন আপনার কি অবস্থা উল্লেখিত ধারণাগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এগুলো বহুকাল থেকে চলে আসা প্রচলিত ধারণা মাত্র প্রাচীনকালে আলট্রাসাউন্ড মেশিনের প্রচলন ছিল না কাজে দায়মারা গর্ভবতী মায়েদের বিভিন্ন শারীরিক লক্ষণ দেখে বলে দিতে পারতেন গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে দেখা যেত দায়মাদের ধারণাগুলো অনেক ক্ষেত্রে মেলে যেত কাজেই এই প্রচলিত ধারণাগুলো কারো কারোর সাথে মেলে যেতে পারে আবার কারোর সাথে নাও মিলতে পারে তাছাড়া অন্ধকার করবে ছেলে রয়েছে না মেয়ে রয়েছে তা আল্লাহর রাবুল আলমিন সবচেয়ে ভালো জানেন ছেলে হোক কিংবা মেয়ে হোক তা নিয়ে মন খারাপ করা যাবে না আপনার জন্য যাহা মঙ্গলজনক আল্লাহরাবুল আলমিন আপনাকে তাই দিয়েছেন কাজে কোনো অবস্থাতেই মন খারাপ করা যাবে না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দেবেন কমেন্টস করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন সকল গর্ভবতী মায়েদের সুস্থ থাকা মনে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ